আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি হচ্ছে টাউন হল বাজারের পাশে স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে। প্রথমেই বলে রাখি, এটা কোনো ফুড রিভিউ ভিডিও না, আমি শুধু খাবারগুলো খাবো, কী খাচ্ছে ওটা দেখাবো, আর আমার কাছে পার্সোনালি কেমন লাগছে খাবারগুলো এগুলো আপনাদের জানাবো। প্রথমেই ডাউন টাউন ফুড কার্ট থেকে অর্ডার করি নাগা স্টেক বার্গার, যার মূল্য ছিল 100 টাকা। এছাড়াও এই ফুড কার্টে আপনারা আরও পেয়ে যাবেন চিকেন বার্গার, চিকেন চিজ বার্গার, চিকেন সাব এবং হানিবম বার্গার। বার্গারের কথা যদি বলতে যাই, তাহলে বার্গারের ভিতরে হচ্ছে মেয়োনেজের পরিমাণ অনেক বেশি ছিল, আর নাগা হিসাবে ঝাল ঠিকঠাক ছিল। সব কিছু মিলিয়ে আমার কাছে বার্গার ভালো লাগছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বার্গার খাওয়া শেষ করে আমরা চলে যাই তার পাশেই ভাই ইন্ডিয়ান দোসা এক্সপ্রেসে। সেখানে আমরা অর্ডার করি ক্রিস্পি দোসা, যার মূল্য ছিল 50 টাকা। এছাড়াও আপনারা এই ফুড কার্টে আরও পাবেন ক্যাপ ডোসা, ছোলা বাটোরা, চিকেন ছোলা বাটোরা, চিকেন চিজ মশালা ডোসা, চিকেন মশালা ডোসা, চিকেন ডোসা। এই হচ্ছে আমাদের ডোসা, আর সাথে আছে টক দই আর নারিকেল দুধের চাটনি, ছোলা আর আমের চাটনি। সব কিছু মিলিয়ে ডোসার টেস্ট খুবই চমৎকার ছিল। আপনারা যারা ডোসা পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই ফুড কার্টের ডোসা টেস্ট করে দেখবেন। বার্গার এবং ডোসা খাওয়ার পালা শেষ, এবার পালা হচ্ছে মোমো খাওয়ার। আর মোমো খাওয়ার উদ্দেশ্যে টাউন হলের একমাত্র ফুড কার্ট মোমো মামা ফুড কার্টে চলে আসি, আর এখানে এসে অর্ডার করি হচ্ছে চিকেন মোমো, যার মূল্য ছিল 120 টাকা। এছাড়া আপনারা এখানে পাবেন নাগা চিকেন মোমো এবং চিজ চিকেন মোমো। মোমোগুলোর সাথে তিন ধরনের চাটনি দেওয়া হয়, প্রথমটি ছিল পুদিনা পাতার চাটনি, আর তিলের চাটনি, আর একটা হচ্ছে সুইট চিলি চাটনি। প্রতি প্লেট মোমোতে ছিল 6টি করে মোমো। এবার মোমো টেস্টের ব্যাপারে একটু বলি। টেস্টের কথা সত্যি কথা বলতে গেলে টেস্ট আমার কাছে একদমই ভালো লাগেনি, মোমোর টেস্ট খুবই বাজে ছিল। এখন আপনারা এটা কখনো ট্রাই করবেন না না করবেন এটা আপনার ব্যাপার, আমার পার্সোনালি মোমো একদম ভালো লাগেনি। আজকে সর্বশেষে আমরা চলে যাই সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি বারে, আর সেখানে আমরা হচ্ছে আজকে নেই জামের জুস। পার্সোনালি সিঙ্গাপুর জুস বারের সবগুলো জুস আমার পছন্দ, এর আগে আমি অনেকবার খাইছি, তাই এই জুসের টেস্ট সম্বন্ধে এবার আপনারা শুনবেন, আমার এই ছোটো ভাইয়ের মুখ থেকে শুনেন কেমন ছিল জুসটা। টক ঝাল মিষ্টি,
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।